হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আজকে আমরা করব ক্লাস সিক্সের অঙ্ক, কোন চ্যাপ্টার না চ্যাপ্টার 1.2, গসাগু ও লসাগু, এইটা আমরা শুরু করতে চলেছি। তো আজকে এই যে প্রাথমিকভাবে যেগুলো দেওয়া আছে আমাদের বোঝার জন্য, সেগুলোই আজকে আমরা বুঝবো। এটা বুঝে নিলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা এরপরে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে করতে পারবো। তো চলো প্রথমে কী দেওয়া আছে দেখো, গুণনীয়ক ও গুণিতকের মধ্যে সম্পর্ক খুঁজি। আচ্ছা, আমরা তাহলে প্রথমে কি জানবো, গুণনীয়ক কি, গুণিতক কি। ঠিক আছে, গুণনীয়ক গুণিতক জানলে তারপর তাদের মধ্যে আমরা সম্পর্ক বের করতে পারবো। আচ্ছা, গুণনীয়ক কি, গুণনীয়ক বেসিক্যালি হচ্ছে কি না, উৎপাদক। ঠিক আছে, আচ্ছা গুণনীয়ক বলতে আমরা ধরো এক্সাম্পল দিয়ে আমরা বুঝি, ধরো আমরা দশের গুণনীয়ক বের করব। ঠিক আছে, কী হবে, দশের গুণনীয়ক। তাহলে গুণনীয়ক মানে হচ্ছে এই দশটা আমরা কি কি গুণ করলে তার রেজাল্টটা কত পাবো, দশ পাবো। ধরো আমরা যদি একের সঙ্গে দশ গুণ করি তাহলে এক দশে কত হয়, দশ, তাই তো। আবার ধরো দুই এর সঙ্গে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে দু পাঁচে কত হয়, দশ। আবার যদি এর উল্টোটা ধরি, দশের সঙ্গে এক গুণ করলে কত হবে, দশ। পাঁচের সঙ্গে দুই গুণ করলে কত হবে, দশ। তাহলে এখানে আমরা কটা গুণনীয়ক পাচ্ছি দেখো, একটা দুটা তিনটা চারটা। ঠিক আছে, কারণ একের সঙ্গে দশ গুণ করলে যেমন দশ হয়, দশের সঙ্গে এক গুণ করলেও তো দশ হয়, তাই না। তাহলে এখানে আমরা চারটে গুণনীয়ক পাচ্ছি। তাহলে আমরা কি বলবো, গুণনীয়ক মানে হচ্ছে সেই সংখ্যা কতই কতই গুণ করলে আমরা সেই সংখ্যাটা পেতে পারি। ঠিক আছে, যেগুলোকে বলা হচ্ছে উৎপাদক, উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা যেরকম পাই। তাহলে দেখো এখানে যদি আরেকটা এক্সাম্পল নিই, ধরো কুড়ি, কুড়ির গুণনীয়ক আমরা বের করব, তাই তো। তাহলে কুড়ির গুণনীয়কগুলো কী কী হবে দেখো, তাহলে এখানে দশের গুণনীয়ক কী কী বেরোলো, এক হবে, দুই হবে, পাঁচ হবে, দশ হবে, তাই তো। কারণ আমরা সবসময় চেষ্টা করবো যে ছোটোর থেকে বড় সংখ্যাটা সাজিয়ে লেখাতে। ঠিক আছে, গুণনীয়ক এগুলোও হতে পারে, এদিক থেকে এদিকেও লেখা যায়, কিন্তু ছোটো থেকে বড় লিখলেই জিনিসটা ভালো হয়। ঠিক আছে, এটাই হচ্ছে প্রসেস, সবসময় ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা সাজিয়ে লিখবে গুণনীয়ক। তাহলে এবার দেখো কুড়ির গুণনীয়ক কী কী, এক হতে পারে, একের সঙ্গে কুড়ি গুণ করলে কুড়ি হবে, তাই তো। যে কোনো সংখ্যার গুণনীয় কী হবে, সেই সংখ্যা আর কী হবে, এক, কারণ একের সঙ্গে সেই সংখ্যা গুণ করলে সেই সংখ্যাটিই হবে, আবার সেই সংখ্যাটির সঙ্গে এক গুণ করলেও সেই সংখ্যাটিই হবে। তাহলে এটা হচ্ছে কমন গুণনীয়ক হয় এক, এবং সেই সংখ্যাটি হচ্ছে কমন গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক। এবার দেখো এখানে যদি অন্যভাবে করি তাহলে কত হবে, দুইয়ের সঙ্গে যদি দশ গুণ করলি কত হবে, দু দশে কুড়ি। আবার যদি ধরো চারের সঙ্গে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে কত হবে, চার পাঁচে কুড়ি। আবার দেখো এটি উল্টোটাও হয়, কুড়ির সঙ্গে এক গুণ করলে কুড়ি, দশের সঙ্গে দুই গুণ করলে কুড়ি, পাঁচের সঙ্গে চার গুণ করলে কুড়ি। তাহলে এখানে কী কী গুণনীয়ক বেরোলো, এক, দুই, চার, পাঁচ, দশ, আর কত, কুড়ি, তাই তো। তাহলে এখানে কী হলো, এইগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে এইগুলো হচ্ছে, এভাবে আমরা গুণনীয়ক বা তার উৎপাদকগুলো বের করব। ঠিক আছে, এবার দেখো বইয়ে কী দেওয়া আছে দেখো, এখানে একটা ছক দেওয়া আছে দেখো। আজ আমরা নিজেরা কাগজে ঘর কেটে ফাঁকা ঘরে এক থেকে পনেরো পর্যন্ত সংখ্যা লিখবো, তাদের মধ্যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করব। আচ্ছা, এখানে এমনি ছক দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এখানে আগে দেখো, এখানে বলছে এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে, সেগুলো পূরণ করতে হবে। তো এগুলো পূরণ করলে দেখো তোমরা তোমাদের গুণনীয়ক আর গুণিতকের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আমি এতক্ষণ গুণনীয়ক পড়ালাম, এবার আমি একটু গুণিতকটা বুঝিয়ে দিই। গুণিতক কী না, গুণিতক মানে হচ্ছে, মনে রাখবে, গুণফল। কোনো সংখ্যার যদি গুণিতক বের করতে বলে তাহলে কী হবে, সেই সংখ্যার সঙ্গে যদি অন্য কোনো সংখ্যা গুণ করে যে গুণফলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে গুণিতক। তোমরা এটাকে নামতা হিসেবেও ধরতে পারো, পরপর যে নামতা হয়। ধরো এখানেই ধরো পনেরোর গুণিতক বের করব। ঠিক আছে, তাহলে পনেরোর গুণিতক বের করব কীভাবে না, পনেরো একে পনেরো, তাই তো। দেখো পরপর যদি আমরা গুণ করি, পনেরো একে কী হবে, পনেরো, তারপর পনেরোর সঙ্গে দুই গুণ করলে কত হবে, তিরিশ। যেরকম তোমরা পনেরো নামতা জানো, তাহলে পনেরো তিনে কত হবে, পঁয়তাল্লিশ, পনেরো চারে ষাট, পনেরো পাঁচে পঁচাত্তর। তাহলে এখানে কী হবে, এই যে পরপর নামতা যে যেরকম আমরা পড়ছি সেই রকমভাবে সেই অনুযায়ী পনেরোর গুণিতকগুলো এরকম পরপর হবে। ঠিক আছে, মানে এটা পনেরোর সঙ্গে এক গুণ করলাম, তারপর পনেরোর সঙ্গে দুই গুণ করলাম, তারপর পনেরোর সঙ্গে তিন গুণ করলাম, তাই তো। এইভাবে আমরা গুণিতকগুলো বের করব। এবার দেখো এখানে কী দেওয়া আছে, এখানে বলেছে দেখো শূন্য ছাড়া দুইয়ের গুণিতকগুলি ড্যাশ ড্যাশ ড্যাশ। মানে এখানে দুইয়ের যে গুণিতক বলেছে,
শূন্য ছাড়া মানে শূন্য না লিখে আর কী কী গুণিত করতে পারে, না দুইয়ের অসংখ্য গুণিত করতে পারে, দুইয়ের নামটা যদি তোমরা ধরো কত হবে, দুই একে দুই, দু দুগুণে চার, দু তিনে ছয়, দু চারে আট, দু পাঁচে দশ, দু ছয় বারো, দু সাতে চোদ্দো, এভাবে চলতেই থাকবে। তাহলে এখানে দেখো কী লিখেছে, তাই দুই চার ছয় প্রত্যেকের গুণনীয়ক বা উৎপাদক হবে দুই। মানে এখানে দেখো এই যে চার, চার যদি ধরো তাহলে চারের কী হবে একটা গুণনীয়ক কী হবে দুই হবে, ছয়েরও কী হবে গুণনীয়ক দুই হবে, কারণ দুইয়ের সঙ্গে আমরা কোনো না কোনো সংখ্যা গুণ করেই কিন্তু এই সংখ্যাগুলো পাচ্ছি। এখানে যদি আট থাকে তাহলে কী হবে, আটের গুণনীয়কও দুই হবে, কারণ দুইয়ের সঙ্গে চার যদি গুণ করি তাহলে কী হবে পাবো আমরা আট পাবো। তাহলে এরকমভাবে বলতে চেয়েছে যেখানে যে দুইয়ের গুণিতকগুলো বেরোলো তাদের প্রত্যেকের গুণনীয়ক বা উৎপাদক কিন্তু দুই হবে। আবার এখানে দেখো শূন্য ছাড়া তিনের গুণিতক, আচ্ছা তিনের গুণিতক বলো, তিনের নামটা যদি ডাকো, তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়, তিন চারে বারো, পনেরো, আঠেরো, একুশ, এরকমভাবে গুণিতকগুলো চলতেই থাকবে। তাহলে এখানে তিনের যত গুণিতক আমরা পাবো তাদের গুণনীয় কী হবে, প্রত্যেকের একটা গুণনীয় কী হবে তিন হবে, তাই তো। আচ্ছা এখানে দেখো একটা শর্ট কোশ্চেন দেওয়া আছে, শূন্য ছাড়া কোনো সংখ্যার গুণিতকগুলো নির্দিষ্ট না অসংখ্য। দেখো শূন্য ছাড়া দেখো কোনো সংখ্যা, যে কোনো সংখ্যার গুণিতক কিন্তু অসংখ্য হবে, কারণ তুমি সেই সংখ্যাটিকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারো। যেমন ধরো তিনের যদি গুণিতক ধরো, ধরো আমরা নামটা পড়ি তিন দশে তিরিশ, তো তিরিশ পর্যন্ত যে নামটা আছে মানে তিরিশটাই হচ্ছে যে শেষ গুণিতক, এরকম নয়। তিনের সঙ্গে যদি আমরা তিরিশ গুণ করি তাহলে কত হবে নব্বই, তাহলে নব্বইটা কী হবে তিনের গুণিতক। তাহলে তিনের সঙ্গে যদি আমরা তিনশো গুণ করি তাহলে কত হবে নশো, তাহলে তিনের গুণিতক কী হবে নশো, তাই তো। এভাবে যে কোনো সংখ্যার গুণিতক অসংখ্য তোমরা পেতে পারো, ঠিক আছে। সেই সংখ্যাকে যে কোনো সংখ্যার সঙ্গে গুণ করলেই তার গুণিতক পাওয়া যাবে। তাহলে এখানে কী হবে কোশ্চেনের উত্তরটা, এখানে হবে অসংখ্য। তাহলে শূন্য ছাড়া কোনো সংখ্যার গুণিতকগুলো অসংখ্য। এবার নেক্সট দেখো, আচ্ছা নেক্সট পেজে কী দেওয়া আছে দেখো, অন্য সংখ্যা বারো নিলাম, বারো কোন কোন সংখ্যার গুণিতক খুঁজি ও যেখানে বারো পাচ্ছি লাল গোল দি। আচ্ছা দেখো বারো, বারো কোন কোন সংখ্যার গুণিতক তোমরা দেখো, মানে বারো কোন কোন সংখ্যার গুণিতক মানে বারোর গুণনীয়কটা তোমাদেরকে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে যদি তুমি বারোকে ভাঙো, তাহলে বারোকে যদি ভাঙো তাহলে কী হবে, একের সঙ্গে বারো গুণ করলে আমরা বারো পাচ্ছি, দুইয়ের সঙ্গে ছয় গুণ করলে কত হবে বারো পাচ্ছি, আর কত তিনের সঙ্গে চার গুণ করলে কত আমরা বারো পাচ্ছি। তাহলে এখানে দেখো এদিক থেকে এটা গুণ করলে যেমন হবে আমি আগেও বলেছি, এটার সঙ্গে এটা গুণ করলেও হবে। তাহলে এখানে কী কী গুণিতক পাচ্ছি, এক দুই তিন চার ছয় বারো। তাহলে এখানে শূন্যস্থানে কী কী বসবে, ওয়ান টু ফোর, সরি ওয়ান টু থ্রি ফোর সিক্স ও টুয়েলভ, ঠিক আছে। তাহলে এইগুলো হবে, এগুলোর গুণিতক কী হবে বারো। এবার বলেছে বারোর গুণনীয়ক বা উৎপাদক কী হবে, মানে এই কোশ্চেনটাই ঘুরিয়ে আবার সেকেন্ডবারে জিজ্ঞেস করেছে যে এই যে বারো এ হচ্ছে একের গুণিতক, দুইয়ের গুণিতক, তিনের গুণিতক, চারের গুণিতক, ছয়ের গুণিতক, বারোর গুণিতক, তাই তো। সেরকমভাবে তাহলে বারোর গুণনীয়ক কী হবে, না এদের গুণিতক মানে এগুলোই আবার গুণনীয়ক হবে, তাহলে গুণনীয়ক কী হবে এক দুই তিন চার ছয় ও বারো, ঠিক আছে। তাহলে গুণনীয় কী কী হবে, তাহলে এক দুই তিন চার ছয় ও বারো, ঠিক আছে। এই ছটা হবে বারোর গুণনীয়ক, আবার এগুলোর গুণিতক কত হবে বারো। তাহলে বারোর মৌলিক উৎপাদকগুলি ড্যাশ ও ড্যাশ, আচ্ছা এর মধ্যে মৌলিক উৎপাদক আমাদেরকে জানতে হবে। আচ্ছা মৌলিক সংখ্যা মানে কি, মৌলিক সংখ্যা মানে হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে যদি আমরা ভাঙি বা তার যদি আমরা গুণনীয়ক বের করি কেবলমাত্র সেই সংখ্যাটি বেরোবে এবং তার সঙ্গে এক বেরোবে, ঠিক আছে, আর কোনো সংখ্যা আমরা পাবো না। যেমন ধরো এখানে একটা হবে না, কারণ এক হচ্ছে মৌলিক সংখ্যাও হবে না যৌগিক সংখ্যাও হবে না। তাহলে আমরা দুই থেকে যদি স্টার্ট করি, তাহলে দুইকে দেখো, দুইকে যদি আমরা ভাঙি তাহলে কত হয় দুই একে দুই, তাই তো। তাহলে এটাকে দুইকে আর কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করলে পাবো না। তাহলে এখানে গুণনীয় কী কী পাচ্ছি, দুই পাচ্ছি যে সংখ্যাটির সঙ্গে আমরা যে সংখ্যাটি চাইছি, আর কী পাচ্ছি এক পাচ্ছি। তাহলে দুটো সংখ্যাই হচ্ছে আমরা গুণনীয়ক হিসেবে পাচ্ছি, তাহলে দুইটা কী হবে একটা মৌলিক সংখ্যা।
ঠিক আছে। এবার দেখো, এবার যদি আমরা তিন ধরি তাহলে কত হবে, তিনকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে, তিন একে তিন, তাই তো? তাহলে এখানে কত পাচ্ছি, তিন পাচ্ছি আর এক পাচ্ছি, আর কোনো আদার্স সংখ্যা পাচ্ছি না, তার মানে এটাও কি হয়ে যাবে, মৌলিক সংখ্যা। এবার যদি ধরো এখানে চার ধরি তাহলে চারে আমরা কি পাচ্ছি, দেখো চারে কিন্তু অনেকগুলো হবে, কি কি হবে না, এক চারে চার হতে পারে, আর কত হতে পারে, দু দুগুণে চার হতে পারে। তাহলে এখানে দেখো এক চার তো পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমরা কি পাচ্ছি, দুইও পাচ্ছি, তাহলে কি হবে, এটা মৌলিক সংখ্যা হবে না, এটা তখন কি হয়ে যাবে না, যৌগিক সংখ্যা, ঠিক আছে, এটা হয়ে যাবে যৌগিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা মানে অনেকে তোমরা ভুল করো, মৌলিক মানে বিজোড়, যৌগিক মানে জোড়, এরকম নয়, ঠিক আছে। মৌলিক মানে হচ্ছে এমন একটা সংখ্যা যার গুণনীয়ক বেরোবে সেই সংখ্যা এবং তার সঙ্গে কি হবে, এক, এছাড়া আদার্স কোনো সংখ্যা আমরা ওখানে পাবো না গুণনীয়ক হিসেবে। আর যৌগিক সংখ্যা মানে সেই সংখ্যাটা হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্য সংখ্যা দিয়েও সেটা গুণফল আমরা সেই সংখ্যাটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে দেখো, এখানে জানতে চাইছে বারোর মধ্যে কোন কোন সংখ্যা মৌলিক সংখ্যা। তাহলে আমরা যদি চারটা দেখলাম, এবার ছয়ও যদি তোমরা দেখো তাহলে কত হবে, ছয়কে ছয় তো হচ্ছে, তার সঙ্গে কত হবে, দু তিনে ছয়, তাহলে দুইও আসছে তিনও আসছে, তাহলে এটা কি হয়ে যাবে, যৌগিক সংখ্যা। আবার বারো যদি দেখো, এক বারো বারো, দু ছয় বারো, তিন চারে বারো, তাহলে কি হবে, এটাও যৌগিক সংখ্যা। তাহলে এখানে কি কি আমরা মৌলিক সংখ্যা পাবো, তাহলে দুই পাচ্ছি আর তিন পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, বারোর মৌলিক উৎপাদকগুলো দুই ও তিন, তাই তো। এবার দেখো দুইয়ের, দুই কোন কোন সংখ্যার গুণিতক খুঁজি। আচ্ছা, দুই কোন কোন সংখ্যার গুণিতক আমরা এক্ষুনি দেখলাম, দুইকে আমরা কতই কতই গুণ করলে দুই পাবো না, এক দুইয়ে দুই হতে পারে অথবা দুই একে দুই হতে পারে। তাহলে দুই কত কত গুণিতক, এক ও দুইয়ের গুণিতক, ঠিক আছে, তাহলে ওয়ান ও টু হবে। এবার দেখো দুইয়ের গুণনীয়ক বা উৎপাদক কী হবে, একই ব্যাপার, এটারই উল্টো, তাহলে ওয়ান ও টু হবে। তাহলে দুইয়ের উৎপাদক সংখ্যা কত বেরোলো, দুটি, কারণ কি হবে, এক হবে আর দুই হবে, তাহলে এক আর দুই, তাহলে কটা সংখ্যা বেরোলো, দুটি হবে। তাই দুই একটি কি হবে, মৌলিক সংখ্যা, তার মানে এখানে গুণনীয়ক বা উৎপাদক দুটি সংখ্যা বেরিয়েছে, সেই জন্য দুই একটি কি হয়ে যাবে, মৌলিক সংখ্যা, এখুনি তোমাদের দেখালাম। এবার এখানে কি বলেছে দেখো, কিন্তু একের গুণনীয়ক বা উৎপাদক কি হবে, এক হবে, তাই তো, কারণ একের গুণনীয় কী হবে, এককে এক ছাড়া আর যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে তো হবে না, এককে একের সঙ্গে এক গুণ করলে তবেই আমরা এক পাবো। তাহলে কী হবে, একের গুণনীয়ক বা উৎপাদক কী হবে, এক হবে। তাহলে একের উৎপাদক সংখ্যা কত হবে, একটি হবে। আবার কি, এক হচ্ছে যা কি, মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়, তাহলে এখানে শূন্যস্থানে কী হবে, এই বক্সাতে মৌলিক হবে। এবার দেখো, এটা দেখো, ছয় হলো ড্যাশ 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 ও ড্যাশের গুণিতক। তাহলে ছয়কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, এক হবে, দুই হবে, তিন হবে, আর কত হবে, ছয় হবে, ঠিক আছে। আচ্ছা, যে এক ও সেই সংখ্যাটা তো কমনই হবে, এছাড়া কী হয়, দু তিনে ছয়, তাহলে কি হবে, এক দুই তিন আর ছয়। তাহলে ছয়ের গুণনীয়ক বা উৎপাদক কী হবে, ওয়ান টু থ্রি ও সিক্স। আবার সিক্স ইকালস টু কী হয়, টু ইন্টু থ্রি। তাহলে ছয়ের উৎপাদক সংখ্যা কটা হবে, চারটি, কারণ এখানে দেখো উৎপাদক সংখ্যা কত হবে, এক হবে, দুই হবে, তিন হবে, আর কত হবে, ছয় হবে, তাই তো। তাহলে এখানে উৎপাদক সংখ্যা কটা হবে, চারটি। তাই ছয় একটি কী হয়ে যাবে, যৌগিক সংখ্যা, কারণ এখানে আমরা উৎপাদক সংখ্যা কটা পাচ্ছি, দুটির বেশি পাচ্ছি, তাই এটা কী হয়ে যাবে, ছয় একটি যৌগিক সংখ্যা হবে। আচ্ছা, দুই হলো, তারপরে কী আছে, দুই হলো যুগ্ম বা জোড়। আচ্ছা, দুই হচ্ছে যুগ্ম বা জোড়, কী হয়, মৌলিক সংখ্যা। দুই কিন্তু জোড় সংখ্যা, কিন্তু তা সত্ত্বেও কি এটা মৌলিক সংখ্যা, এখুনি বললাম, কারণ দুইয়ের উৎপাদক সংখ্যা কটা, দুটো বেরোচ্ছে, তাই দুই কী হবে, মৌলিক সংখ্যা। আচ্ছা, এবার বলছে প্রতিটি যুগ্ম বা জোড় সংখ্যা ড্যাশের গুণিত। আচ্ছা, যে কোনো জোড় সংখ্যা কী হবে, দুইয়ের গুণিতক হবে। ধরো জোড় সংখ্যা যদি ধরো চার, চার কী হবে, দুইয়ের গুণিতক হবে, দু দুগুণে চার। যদি বলো ছয়, দু তিনে ছয়, আট, দু চারে আট, তাহলে কত হবে, দুইয়ের গুণিতক হচ্ছে প্রত্যেকটা জোড় সংখ্যা। তাই দুইয়ের থেকে বড় প্রতিটি যুগ্ম বা জোড় সংখ্যা কী হবে, যৌগিক সংখ্যা। তাই একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো দুই, ঠিক আছে। এই যে দুই, দুই হচ্ছে একমাত্র জোড় সংখ্যা যেটা হচ্ছে মৌলিক, এর থেকে বড় যে কোনো জোড় সংখ্যা কী হবে, যৌগিক সংখ্যা হবে, কারণ প্রত্যেকটা সংখ্যা কী হবে, দুইয়ের গুণিতক হবে, তাই তো। তাহলে কী হবে, এখানে দুইয়ের থেকে বড় প্রতিটি যুগ্ম বা জোড় সংখ্যা হবে যৌগিক সংখ্যা,
তাই একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। তো এটা শর্ট কোশ্চেন খুব আসে তোমাদের, এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো, কোনো বিজোড় সংখ্যায় ড্যাশ দিয়ে বিভাজ্য নয়, কোনো বিজোড় সংখ্যায় 2 দিয়ে বিভাজ্য নয়, কারণ 2 দিয়ে যে কোনো সংখ্যা বিভাজ্য হলে সেটা জোড় সংখ্যা হতে হবে, তাই কী হবে, কোনো বিজোড় সংখ্যায় 2 দিয়ে বিভাজ্য নয়। তাহলে আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছো। আচ্ছা এবার আমরা দেখে নেব গসাগু ও লসাগু কি। আচ্ছা গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে দেখো গসাগুর ফুল ফর্ম কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার দেখবো আমরা গসাগু কীভাবে বের করি। এগুলো তোমরা আগে ক্লাসে করে এসছো মোটামুটি, তাও এখানে আমি একবার বলে দিচ্ছি কীরকমভাবে করতে হবে। ধরো তোমাদের বইয়ে যে এক্সাম্পলটা দেওয়া আছে, দেখো 12, 18, 30 এর গসাগু আমরা বের করব। গসাগু আমি বলেইছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে হচ্ছে বড়, ঠিক আছে, বড় সাধারণ গুণনীয়ক। এবার সাধারণ গুণনীয়ক কীভাবে বের করে দেখো, আমরা যদি ধরি 12, 18, 30, ঠিক আছে, এটা যদি আমরা গসাগু বের করি কীভাবে বের করবো, না সবসময় সব থেকে ছোটো সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। তাহলে দেখো প্রথমে কী আছে, 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 2 6 12, 2 9 18, আর 2 1 2, 2 5 10, তারপর 2 15 30। আচ্ছা এবার কী বেরিয়েছে, 6 9 15। আচ্ছা 6 9 15 এই তিনটেই যা যে সংখ্যা দিয়ে ভাগ যাবে সেরকম একটা কমন নাম্বার কী পাবো আমরা, না 3। 3 দিয়ে যদি আমরা দেখি কী হবে, 3 2 6, 3 3 9, আর 3 5 15। এবার লাস্ট কী বেরোলো, 2 3 আর 5। 2 3 5 এগুলো আর কিন্তু কোনো কমন আমরা নাম্বার পাবো না যেটা দিয়ে সবগুলো ভাগ যাবে, ঠিক আছে। তার মানে এখানে আমাদেরকে বন্ধ করে দিতে হবে। তাহলে আমরা কী কী পাচ্ছি, দুটো আমরা কমন গুণনীয়ক পাচ্ছি, সাধারণ গুণনীয়ক কি, 2 আর 3। তাহলে এই দুটোকে আমরা গুণ করলে আমরা গসাগু পেয়ে যাব। তাহলে এখানে কি হবে, 12, 18, 30 গসাগু কত হবে, সমান কত হবে, 2 × 3 সমান কত হবে, 6, তাই তো। আচ্ছা এখানে আরেকটা পদ্ধতি দেখিয়েছে, সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়া, তো সেটাও আমি একবার বলে দিচ্ছি। তাহলে কত কত বেরিয়েছে, 12, 18, 30। আচ্ছা প্রথমে আমরা একটা সংখ্যাকে ভাগ করে নেব কিভাবে, ধরো এখানে 18কে তার থেকে যেটা ছোট সংখ্যা দেওয়া আছে সেটা দিয়ে আমরা ভাগ করে নেব। তাহলে কী হবে, 12 1 12, এই ভাগফলটা সবসময় ওপরে লিখব। তাহলে কী হলো, 12 1 12। তাহলে এখানে ভাগশেষ কত থাকবে, 18 থেকে 12 বিয়োগ করলে কত হবে, 6 থাকবে। এবার আমরা কী করব, এই 6 দিয়ে এখানে যে সংখ্যাটা আমরা প্রথমে নিয়েছি সেটাকে আবার ভাগ করব। তাহলে এখানে কী হবে, উপরে কী হবে, 6 2 12, তাই তো। তাহলে এখানে ভাগশেষ কত থাকবে, 0, তাহলে কোনো ভাগশেষ থাকলো না। তার মানে কি, এখানে এইখানে 6 দিয়ে যদি আমরা ভাগ করি এইখানে ভাগফলটা মিলে যাচ্ছে, তাহলে এখানে আমাদেরকে এখানে স্টপ করে দিতে হবে। এবার নেক্সট দেখো কী আছে, 30 আছে, তাহলে 30কে আমরা ধরব। এবার 30কে কত দিয়ে ভাগ করব, আচ্ছা 30কে আমরা কত দিয়ে ভাগ করব, না এখানে যে 6 দিয়ে ভাগ করছিলাম এই 6 দিয়ে আবার আমরা এখানে 30কে ভাগ করে দেখব। তাহলে দেখো 6 দিয়ে যদি ভাগ করি কত হবে, 6 5 30, তাহলে মিলে গেল। তাহলে দেখো 6 5 30 মিলে গেল, তাহলে এখানে আর কোনো ভাগশেষ রইল না। তাহলে দেখো এই দুটোকেও যদি আমরা ভাগ করি, এখানেও কোনো ভাগশেষ নেই, এখানেও কোনো ভাগশেষ নেই, তাহলে দুটোকে তো কমন আমরা কী পাচ্ছি, 6 দিয়ে যদি ভাগ করি দুটোতেই আমরা কোনো ভাগশেষ পাবো না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 12, 18, 30 গসাগু কত হলো, 6, ঠিক আছে। তাহলে এটা এখানে দেখো, এখানে বইয়ে কিছুটা করা আছে, দেখো এইখানে দেখো এই যে গসাগুটা এখানে করাই আছে, 2 × 3 = 6, আর এখানে ভাগ প্রক্রিয়া কিছুটা করা আছে, তাই এখানেও গসাগু কত, 6। এভাবে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যেও বের করতে পারি। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট এখানে আরও এক্সাম্পল দেওয়া আছে, সেগুলোও আমরা দেখে নেব। দেখো এখানে কী আছে, দেখো 3 নম্বর এইখানে, এবার আমার স্কুল থেকে গাদিয়াড়া ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে, সেখানে পরিবেশের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে, ষষ্ঠ শ্রেণীর 32 জন, সপ্তম শ্রেণীর 36 জন, অষ্টম শ্রেণীর 28 জন যাবে, কিন্তু ছোট স্কুল বাসের ব্যবস্থা করা হয়েছে, প্রতি বাসে সমান সংখ্যায় 3টি শ্রেণীরই ছাত্রছাত্রী যাবে, সবথেকে বেশি কতগুলি বাসের প্রয়োজন হবে এবং প্রতিটি বাসে মোট ছাত্রছাত্রী কতজন যাবে হিসাব করি। তাহলে এখানে আমাদেরকে কী করতে হবে, এখানে আমাদেরকে গসাগু বের করতে হবে। তাহলে ষষ্ঠ শ্রেণীর 32 জন, সপ্তম শ্রেণীর 36 জন, অষ্টম শ্রেণীর 28 জন, তাহলে 32, 36 আর 28 আমরা গসাগু বের করে ফেলি। তাহলে গসাগু বের করলে কীরকম হবে দেখো, কত আছে, 32, 36 আর 28। তাহলে প্রথমে আমরা 2 দিয়ে দেখব,
তাহলে 2 1 2 1 2 2 6 12, তাহলে 16 2 32, তাহলে 2 1 2 2 8 16, 18 2 36, 2 1 2 2 4 8। এরপর আবার দেখছি সবগুলো জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 8 16 2 9 18 2 7 14। আচ্ছা এখানে দেখো 8 9 7, এই তিনটেকে ভাগ যাবে এমন কোনো সংখ্যা নেই যেটা আমরা ভাগ করলেই তিনটে পাবো, তাহলে এখানে কী হবে, এখানেই আমাদেরকে বন্ধ করে দিতে হবে। তাহলে এখানে আমরা গসাগু কত পেলাম, গসাগু সমান কত হবে, এই সাইডেরটা নিতে হবে, তাহলে 2 × 2 = 4 কত হবে, 4। তাহলে 4 আমরা গসাগু পেলাম। তাহলে এখানে একটা উত্তর বেরিয়েছে, এখানে সবথেকে বেশি কতগুলো বাঁশের প্রয়োজন হবে, না অতএব সবথেকে বেশি 4টি বাঁশের প্রয়োজন হবে, তাই তো, এটা একটা উত্তর বেরোলো। এবার দেখো নেক্সট কী কোশ্চেন বলেছে, প্রতিটি বাসে মোট ছাত্রছাত্রী কতজন যাবে হিসাব করি। তাহলে প্রতিটি বাসে 3টি শ্রেণীরই ছাত্রছাত্রী যদি যায়, তাহলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র কত আছে, 32 জন, তাহলে বাস কটা আছে, 4টা, তাহলে একটা বাসে ষষ্ঠ শ্রেণীর ছাত্র সংখ্যা কত যাবে, না 32 ভাজিতক 4, 32কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে প্রতিটি বাসে ষষ্ঠ শ্রেণীর কতজন যাবে বের করতে পারবো। একই রকমভাবে সপ্তম শ্রেণীর 36কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে প্রতিটি বাসে সপ্তম শ্রেণীর কতজন যাবে বের করতে পারবো, এবং একই রকমভাবে অষ্টম শ্রেণীরও আমরা বের করে নেব। তাহলে দেখো কী হবে, আমি করে নিয়েছি, অত প্রতিটি বাসে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী যাবে 32 ভাজিতক 4 = 8 জন, তাই তো। এরপর দেখো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী যাবে 36 ভাজিতক 4 = 9 জন, আর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী যাবে 28 ভাজিতক 4 = 7 জন। তাহলে প্রতিটি বাসে মোট ছাত্রছাত্রী কত যাবে, না এই তিনটেকে যোগ করলে আমরা পেয়ে যাবো, তাই তিনটেকে যোগ করলে আমরা কত পাচ্ছি, 24 জন। ঠিক আছে, এটা আশা করি বোঝা গেল। আচ্ছা এখানে এগুলো আছে, আরও এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, তোমরা এগুলো বাড়িতে ট্রাই করবে, দেখবে করতে পারবে, বইয়ে অনেকগুলো করে দেওয়া আছে। এখানে দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যেও এখানে গসাগু করা আছে, আমি একটু আগে করিয়ে দিলাম, তাহলে তোমরা আশা করি মোটামুটি গসাগুটা একটু বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা লসাগু আসছি, যে লসাগু কী জিনিস, তো দেখো লসাগুটা দেখো, লসাগু কী দেওয়া আছে দেখো, লসাগু মানে হলো গসাগু সমান কী বলেছিলাম, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। যেমন একটা করে দেখি লসাগু, দেখো এখানে দেওয়া আছে, দেখো একটা এক্সাম্পল 12 18 24, তো এটার আমরা লসাগু করে দেখি। তাহলে দেখো 12 18 24 যদি আমরা লসাগু করি, দেখো কীরকমভাবে করবো, প্রথমে আমরা কী করলাম, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হবে, 2 6 12 2 9 18 2 12 24। এবার আমরা দেখব যে এই তিনটে সংখ্যাকে যে কোনো দুটো সংখ্যা যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে আমরা করতে পারি। গসাগুর ক্ষেত্রে কী হতো, গসাগুর ক্ষেত্রে আমরা কী দেখতাম, যে তিনটে সংখ্যা দেওয়া আছে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা দিয়ে তিনটেকেই ভাগ করা যায়, কিন্তু লসাগুর ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই। লসাগুর ক্ষেত্রে কী হয়, যে কোনো দুটো সংখ্যাও যদি যায়, তাহলেও আমরা সেই সংখ্যাটা লিখতে পারি, আর বাকি যে সংখ্যাটা থাকবে সেটা যেমন আছে তেমন বসিয়ে দেব। তাহলে দেখো এখানে 6 আর 12, এই দুটো 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে কত হবে, 2 3 6 2 6 12, কিন্তু 9 যেহেতু ভাগ যাচ্ছে না, তো 9টা আমরা যেমন আছে তেমন লিখে দেবো। পরের স্টেপে দেখো আমরা তিনটেকেই দেখছি 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে কী লিখবো, 3 1 3 3 3 9 3 2 6, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে কী লাস্ট থাকলো, 1 3 আর 2, তাহলে লাস্টে যে সংখ্যাগুলো আছে সেটার মধ্যে দুটো সংখ্যা কোনো সংখ্যাতে যাচ্ছে না, কেবলমাত্র 1 ছাড়া। তাহলে আমরা কী করবো, এখানে আর করার দরকার নেই। তাহলে যখন আমরা লসাগু বের করো কীভাবে করবো, না লসাগু সমান যেহেতু বলছে গুণিতক, তাহলে এই পাশের সংখ্যাগুলোই তো নেব, তার সঙ্গে সঙ্গে নিচের সংখ্যাগুলোও আমরা একসঙ্গে গুণ করবো, তাহলে কী হবে, 2 × 2 × 3 × 1 × 3 × 2, তাহলে এখানে দেখো গুণ করলে কত হবে, 2 2 × 4 4 3 12 12 1 12 12 3 36 36 2 কত হবে 72, তাই এটা হলো 12 18 24 লসাগু। এবার দেখো এর পরের পর্যায়ে একটা দেওয়া আছে, দেখো কী দেওয়া আছে, যে এখানে যদি আমরা গসাগু আর লসাগুর বের করি, তাহলে এখানে আমরা একটা সূত্র পাবো, কী সূত্র, না যে সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটি লসাগু এবং গসাগু, যদি দুটো সংখ্যা থাকে এবং দুটো সংখ্যার যদি আমরা গসাগু আর লসাগু বের করি, তাহলে দেখব ওই লসাগু আর গসাগুর গুণফল হচ্ছে ওই দুটো সংখ্যার গুণফল। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটাকেই আমরা আবার লিখে দেখি প্রমাণ হয় নাকি সূত্রটা। তাহলে কী দেওয়া আছে, 8 ও 12, তাহলে কত দেওয়া আছে, 8 ও 12, তাহলে কী হবে, এইটা 12-এ যদি আমরা গসাগু বের করি, 2 4 8 2 6 12, 2 2 × 4 2 3 6, তাহলে এখানে গসাগু কত বেরোলো, গসাগু সমান কত বেরোলো, এই পাশেরটা 2 2 × 4,
তাহলে কত হবে, টু ইন্টু টু ইকুয়ালস টু ফোর। আর লসাগু সমান কত বেরোবে দেখো, এখানে পাশেরটা নিতে হবে, সঙ্গেই নিচেরগুলোও নিতে হবে, তাহলে কত হবে, দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন, তাহলে কত হবে, তিন দুগুণে ছয়, ছয় দুগুণে বারো, বারো দুগুণে চব্বিশ, তাই তো? তা দেখো লসাগু কত বেরিয়েছে, চব্বিশ, তাহলে গসাগু কত বেরিয়েছে, চার। এবার আমরা দেখি যে সংখ্যা দুটি যদি আমরা গুণফল করি তাহলে বারো ইন্টু আট করলে কত হবে, তাহলে দেখো টুয়েলভ গুণিতক আট করলে কত, বারো আসটি ছিয়ানব্বই। আবার যদি আমরা লসাগু আর গসাগুর গুণ করি, লসাগু কত, চব্বিশ, গসাগু কত, চার, তাহলে চব্বিশ চারে কত হয়, ছিয়ানব্বই, চার চারে ষোলো, চার দুগুণে আট, একে নয়, তাহলে কী হতে হবে, ছিয়ানব্বই। তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, যে সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। তাহলে কী সূত্র পেলাম, সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই সূত্রটা পেলাম। তো এই সূত্র লাগিয়ে এখানে পরের দিকে অঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো আমরা সলভ করতে পারবো, সেই জন্য আমি সূত্রটা বলে দিলাম। তো আশা করি আমরা মোটামুটি এই ধারণাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, যে কীভাবে গসাগু করতে হবে, কীভাবে লসাগু করতে হবে। তা এর পরের ভিডিওতে আমি চ্যাপ্টারটা শুরু করব, তখন আমরা এই ধারণাটা পড়বো না, এই জন্য আমরা এই ভিডিওতে আমরা প্রাথমিক ধারণাটা দিয়ে দিলাম। তো যখন এই অঙ্কগুলো করব তখন যাতে কোনো অসুবিধে না হয়। তো আজকের মতো এই পর্যন্ত থাক, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।